দুষ্টু, দরজাটা খুলে ভেতরে ঢোকো, যাও। একি মিস্ত্রি এক কানে দুল কেন? কোথাও আবার পড়ে ঠুড়ে গেল নাকি? যাকে এখন থাক, পরে জিজ্ঞাসা করবো, আগে পাশটা চড়িয়ে আসি। কেন টুসি, কি হয়েছে? তুমি দরজা খুলতে বারণ করছো কেন? না মানে তোমাকে দরজা খুলতে নেই। দরজা না খুললে রান্নাঘরে ঢুকবে কিভাবে? আসলে মালতী মাসি বলেছে যে যে মা হতে চলেছে তাকে নাকি খোলা দরজা দিয়ে ঢুকতে হয় রান্নাঘরে। এই তো কিছুদিন আগেই মালতী মাসির মেয়ের স্বাদ হলো, আমি তো সেখানে দেখলাম। ও তাই বুঝি, আমিও সেই নিয়মটা জানতাম না। ছাড়ুন তো মা, সব নিয়ম কি মানা যায় নাকি? কতজনের তো কত রকম নিয়ম আছে, সবার নিয়ম কি মানতে হবে নাকি? ছাড়ুন আপনি, এই দুষ্টু, আমি বলছি তুমি দরজা খোলো তো কিচ্ছু হবে না, দরজা খোলো। না না আমি যাবো মা, কানে যখন শুনলাম, থাক না। হ্যাঁ কাকিমা, একদম ঠিক বলেছেন। মেজ বৌদি, আমাদের তো সবার হাত জোড়া, তোমার হাত তো খালি, তুমি দরজাটা খুলে দাও না। আমি খুলবো? না না না, মানে আমি বলছি যে মানে আমি আমি কি করে খুলবো? ও মা কেন, দরজাটা খুলতে তোর অসুবিধা কোথায়? খুলে দে না। আমি ওই দরজাটা খুলছি, কিন্তু তোমরা কেউ একটু দীপুকে ডাকবে গো। হ্যাঁ, রান্নাঘরের দরজা খোলার জন্য আবার মেজদাকে ডেকে আনতে হবে? না না দুষ্টু, তা নয়, তবে তবে দেরি না করে দরজাটা খোলো। হ্যাঁ মা, এখনই খুলছি। আমি রান্নাঘরের দরজা বন্ধ করতে দেখেছি।
আমি দরজাটা বন্ধ করার আগে আরেকজন দরজাটা বন্ধ করেছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। ওরা রাজার মাঝখানে দুষ্টুই কাটা, দুষ্টুকে সরাবার জন্য ওই এই কাজ করেছে। ও দায়ী এর জন্য, একমাত্র ও দায়ী। ছি ছি মেজমুদি, ছি, তুমি সব কি বলছো? না না মেজমুদি, যা বলছি কিছু ঠিক নয়, সব ভুল, মিথ্যে বলছে সব। কি হয়েছে, কি হয়েছে বিশাখার? হ্যাঁ বড় বৌদি, বিশাখা। দীপু তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাকলি তুমি একটু চোখে মুখে জল দাও না প্লিজ, আর ফ্যানের স্পিডটা বাড়িয়ে দাও। ও ঠিক আছে, কেমন লাগছে রে? এই বিশাখা কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? পুলিশ, পুলিশকে ডাকো তো, তোমরা শিগগির পুলিশকে ডাকো। ও দুষ্টুকে মারতে চেয়েছিল, ওকে ক্ষমা করো না তোমরা, পুলিশকে ডাকো। না না বিশ্বাস করো তোমরা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। দাদা তুমি বোঝা না, বোঝা না ওদেরকে, আমি কিছু করিনি সত্যি। আমি জানি টুসি তুমি কোনো দোষ করো, খুনি তার খুনের প্রমাণ রেখে গেছে টুসি। মেসির এক কানে দুল আছে কিন্তু আরেক কানের দুল এই যে গ্যাস সিলিন্ডারের পাশে পড়েছিল। মেজ বৌমা, বিশাখা তুই? ছি মেজ বৌদি, ছি, দুষ্টুকে মারতে গিয়ে বুমে রাখা গেল তো, তুমি নিজেই অসুস্থ হয়ে পড়লে। ছাড়ো মেজদা, মেজবৌদিকে নিয়ে যা, মাথায় জল দে, আগে সুস্থ হয়ে উঠুক, তারপর আমি দেখছি। দুষ্টু, ও দুষ্টু, দুষ্টু মোহন নেই, ঘরের ভেতরে বাইরে সব জায়গায় খুঁজেছি, কোথাও মোহন নেই। নেই মানে কলি, কলি কোথায়? কলিকে তো দেখতে পাচ্ছি না, আমি ভাবলাম ওই আগের বার যেরকম নিয়ে গেছিল রাস্তায় হয়তো সেরকম নিয়ে গেছে, সেই জন্য আমি রাস্তায় গিয়ে খুঁজে এলাম, সেখানেও দেখতে পেলাম না। নেই মানেটা কি? হ্যাঁ এতগুলো লোক বাড়িতে, এতগুলো লোকের মধ্যে মনকে নিয়ে চলে গেল। আরে আমি তো একটু আগে ওকে এখানেই দেখলাম, মানুষ কলিকে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল। আচ্ছা দুষ্ট সন্দেহ যখন হয়েছিল তোমাদের প্রথম থেকে, তাহলে ওকে রেখেছিলে কেন কাজে? আমার মনে হয় সমস্ত অবান্তর চিন্তা ভাবনা না করে এখন মোহনকে খোঁজাটা দরকার। আচ্ছা মানদা, এ বাড়ির সবকটা ঘর কি দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ সবকটা ঘর দেখেছি, কোথাও নেই। বাগানটা খুঁজে হয়েছে? হয়েছে না, বাগানটা তো দেখা হয়নি দাদা। তাহলে নিশ্চয়ই বাগানে আছে, আমি গিয়ে বাগানটা একবার দেখে আসছি। আসতে দুষু, আসতে। শোনা আমিও যাচ্ছি তোর সাথে। চ অভিজিৎ, আমিও যাচ্ছি তোর সঙ্গে, চ। ঠাকুর, ঠাকুর প্লিজ, ঠাকুর যেখান থেকে পারো আমার মনকে খুঁজে এনে দাও, প্লিজ যেখান থেকে পারো আমার মনকে খুঁজে এনে দাও। ভয় পেও না, অতটুকু ছেলে কোথায় যাবে বলো, হয়তো পাশে ওই বাগানেই গেছে। শুধু বড্ড ভয় করছে আমার। না না মা তুমি ভয় পেও না, ঠিক চলে আসবে, দেখো না ঠিক হয়ে যাবে সব। যে যে আমার রোহনের মতো মেঘার ছেলেটাও হারিয়ে গেল না তো, কি বলবো বলো তো দিদিভাই। কি হলো দাদা, ভাগা গেল? না রে বাগানে তো নেই। তাহলে তাহলে এবার কি হবে, এবার এবার কি হবে?
মেজবতি, মেজবতি দেখো না, আমার মনকে, আমার মনকে কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মনকে। ওমা, সে কি সর্বনাশ! কি হয়ে যায় না, আস্তে 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 আস্তে। দুষ্ট দুষ্ট, সব ঘরগুলো ভালো করে সার্চ করেছ তো? দেখো বাবা, মোহন আবার আমার ঘরে ঘরে লুকিয়ে নেই তো? এই সময়ও তুই হুল ফোটাচ্ছিস? সব ঘরগুলোই সার্চ করা হয়ে গেছে, মোহনকে কোথাও পাওয়া যাচ্ছে না, এমনকি তোমার ঘরেও পাইনি। উফ, তখন থেকে শুধু পাওয়া যায়নি আর পাওয়া যায়নি। পাওয়া তো যেতে হবে ছেলেটাকে, নাকি দুষ্টু? আমার ছেলেটা তো আর কপ্পুর নয় যে উবে গেল। দেখো দুষ্টু, যেখান থেকে পারো আমার ছেলেকে এক্ষুনি এই মুহূর্তে খুঁজে এনে দাও, নাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না। অদ্ভুত কথা তো, মোহন কোথায় আছে সেটা দুষ্টু জানবে কি করে? আর যদি ও জেনেও থাকে তাহলে ও খামোখা নাটক করতে যাবে কেন? কেন আবার আমাকে জব্দ করার জন্য? সে তুমি কি বলছো মেঘা, আমি তোমাকে কেন জব্দ করতে যাব? আমি মানছি দুষ্টু, আমি মানছি, আমি মেনে নিচ্ছি, আমি খুব খারাপ মা, আমি আমার নিজের স্বার্থে নিজের প্রয়োজনে বারংবার আমার ছেলেটাকে দিয়ে ব্যবসা করাচ্ছি, কিন্তু যা করছে আমি তো করছি না দুষ্টু। তাতে আমার ছেলে ভালো হোক মন্দ হোক সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেব, তার জন্য অনুতাপ করার আফসোস করার আমি করব। বার বার বলা সত্ত্বেও আমার ছেলেটাকে তুমি নিজের কাছে জোর করে রেখে দিলে, আর যদি রাখবে এই দুষ্টু তাহলে এতটুকু সাবধানে রাখতে পারলে না? তোমার এতগুলো কথার জবাব আমি এখন দেব না মেঘা, আগে মোহনকে খুঁজে পাই, তারপর তোমার প্রত্যেকটা অভিযোগের জবাব আমি ঠিক দেব। তোমার জবাবের জন্য আমি আর অপেক্ষা করব না দুষ্টু, মনকে পাওয়া গেলে আমি এক্ষুনি এই মুহূর্তে মনকে এখান থেকে নিয়ে চলে যাব। দুষ্টু দুষ্টু দুষ্টু, আমি তোমার পায়ে পড়ছি দুষ্টু, দুষ্টু দুষ্টু, প্লিজ আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও দুষ্টু। আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে রেখে তুমি এইভাবে আমাকে কষ্ট দিও না, এইভাবে আমাকে কষ্ট দিও না দুষ্টু, দুষ্টু প্লিজ দুষ্টু, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও দুষ্টু, প্লিজ দুষ্টু। তুমি কি বাজে কথা বলছো মেঘা, দুষ্টু কেন তোমার ছেলেকে লুকিয়ে রাখবে বলো? মেঘা প্লিজ ছাড়ো, আরে কি করছো, কি ছাড়ো, পা ছাড়ো, ওঠো ওঠো বলছো, ওঠো। দেখো তুমি বোঝার চেষ্টা করো, মোহনকে লুকিয়ে রেখে আমার কি লাভ বলো তো? আর ওকে আমি লুকিয়ে রাখতেই বা যাবো কেন? বোঝার চেষ্টা করো তুমি, বিশ্বাস করো আমি সত্যি জানি না মোহন কোথায়, আমি জানি না। আমার বিশ্বাসের জায়গায় আর তুমি দাঁড়িয়ে নেই দুষ্টু, তুমি যতই বলো যে মোহন কোথায় তুমি জানো না, কিন্তু আমি 200% শিওর তুমি আমার মোহনকে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছো, তুমি সব জানো দুষ্টু, দুষ্টু প্লিজ বলো দুষ্টু। মেঘা তুমি তোমার কথা উইথড্র করে নাও, দুষ্টুর উপর মিথ্যা অপবাদ দিও না তুমি প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি যে আমি দুষ্টুর সম্পর্কে মিথ্যে কথা বলছি, আমি আমার কথা উইথড্র করছি, তোমরা আমাকে যত খুশি অপবাদ দাও যা খুশি বলো, আমি আমি মেনে নিয়ে এখান থেকে চুপচাপ চলে যাবো, কিন্তু কিন্তু আমার মনকে খুঁজে দাও, আমার মনকে আমার কাছে এনে দাও প্লিজ প্লিজ আমার মনকে। মেঘা তুমি দুষ্টুর চোখ মুখ দেখেও বুঝতে পারছো না দুষ্টু নিজেই কতটা টেন্সড? হ্যাঁ বুঝতে পেরেছি, আমি আমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো বলো? আপনি আপনি ষড়যন্ত্র করে আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছেন, আপনি। আমি আপনি আপনি আমার উপর প্রতিশোধ নিয়েছেন, মনে নেই? আমি আমি একবার আমার মিথ্যে পরিচয় দিয়ে আপনাকে ঠকিয়েছিলাম, আর এবারে এবারে আপনি দুষ্টুকে দিয়ে আমার ছেলেকে পাচার করে দিয়েছেন আমার উপর প্রতিশোধ নিতে, আপনি আপনি করেছেন। হোয়াট ননসেন্স, এইসব তুমি কি বলছো মেঘা? শুনো তোমার মাথা এখন ঠিক নেই, তুমি তুমি শান্ত হও তো আগে। কি আমি শান্ত হব? আপনি আপনি আমাকে কথা বলছেন, হ্যাঁ আপনারও তো ছেলে হারিয়ে গেছে, আপনি ভুলতে পেরেছেন, ভুলতে পেরেছেন সেই যন্ত্রণা, নাকি এখন অনেকগুলো বছর পেরিয়ে গেছে বলে সব ভুলে গেছেন, তাই না? মেঘা কি বলছো তুমি, সন্তান চলে গেলে
তা কিছু দিয়ে ভরাট করা যায় না মেঘা। আজ এতদিন হয়ে গেল রোহন আমার কাছ থেকে চলে গেছে, আমি আমার ঘা শুকুইনি মেঘা। এখনো আমার ক্ষতস্থান থেকে মাঝে মাঝে রক্ত ঝরে। আমি আমি বুঝতে পারছি মেঘা, তুমি তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। শান্ত হও মেঘা, শান্ত হও। আপনি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছেন। এত বছর পরও আপনি আপনি কোনো কিছু বলতে পারেননি, আজও আপনার মুখ থেকে রক্ত ঝরছে। আপনি যন্ত্রণা পাচ্ছেন, সেই যন্ত্রণা আমি পাচ্ছি, একইভাবে পাচ্ছি। তাহলে কি করে, তাহলে কি করে আপনি আমাকে শান্ত হতে বলছেন? আপনি পেরেছেন শান্ত হতে? আচ্ছা আপনি, এই তো এই তো আপনিও তো আছেন, আপনিও তো একজন মা। হ্যাঁ আপনি বলুন না, আপনি বলুন না দুষ্টুকে, দুষ্টুকে বলুন না আমার মনকে কোথায় রেখেছে, আমার মনকে খুঁজে বের করে দিতে। হ্যাঁ আপনি বলুন না তাহলে, তাহলে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি 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 আমার মনকে পেয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। আমার ছায়া দুষ্টুর জীবনে আমি পড়তে দেবো না। আপনি বলুন না মেঘা, তুমি মিথ্যে দুষ্টুকে দোষারোপ করছো মেঘা। তোমার ছেলের জন্য দুষ্টুর কিছু কম কষ্ট হচ্ছে না কিন্তু? আর ও তোমার ছেলেকে নিজের ছেলের মতো করে ভালোবাসে মেঘা। বুঝেছি বুঝেছি, আমি আমি সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। আমি কি বুঝতে পেরেছো? আসলে আসলে দুষ্টু আমার ছেলেকে খুব ভালোবেসে ফেলেছে, তো তাই ও ভয় পাচ্ছে। ও ভয় পাচ্ছে যে আমি যদি আমার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যাই, হ্যাঁ তাই ভয় পাচ্ছে। তাই ও আমার ছেলেকে অন্য কোথাও সরিয়ে রেখেছে, আমার কাছে দিচ্ছে না। কিন্তু কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের কথা দিচ্ছি, ওকে বলুন না আমার ছেলেকে, আমার ছেলেকে যেন আমি একবার চোখের দেখা দেখতে পারি। ও যদি না যায় আমি আমার মনকে এখান থেকে নিয়ে কোথাও যাব না, কোথাও যাব না। দেখো মেঘা, মোহনের জন্য কিন্তু আমারও কম টেনশন হচ্ছে না। ছেলেটা একেতে অসুস্থ, তার উপর অসুস্থ মানে এই তো, এই তো সকালবেলা কিছুক্ষণ আগে আমার সামনে কি সুন্দর খেলছিল। কি হচ্ছে ওর, কি হচ্ছে ওর, তো কিছু হয়নি। দেখো দুষ্ট, দেখো আমি এখনো ভালো কথা বলছি। দেখো তুমি যখন ধরা পড়েই গেছো তখন তখন তুমি বলে দাও না, বলে দাও না আমার মন কোথায়। দাঁড়া 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 দাঁড়া, ধরা পড়ে গেছি মানে, ধরা পড়ে গেছো মানে কি? ওই তো ওই তো সকালবেলা ওই কোন একটা মেয়েকে দিয়ে তুমি তুমি আমার মনকে খেলতে পাঠিয়েছিলে না, ওই মেয়েটাকে দিয়ে, ওই মেয়েটাকে দিয়ে তুমি আবার আমার মনকে কোথাও বিদায় করে দিয়েছো। বলো না দুষ্টু কোথায় কোথায় নিয়ে গেছে বলো। দুষ্টু তুমি ভিতরে যাও, এত অবান্তর কথা জবাব দেওয়ার কোনো দরকার নেই তোমার। না দুষ্টু এখন ঘরে যাবে না, ও এখন থানায় যাবে। থানায় যাবে মানে? দুষ্টু কি ছেলে ধরা নাকি যে ওকে থানায় নিয়ে যাবে? মেঘার যখন মনে হচ্ছে ছেলেকে আমি লুকিয়ে রেখে দিয়েছি, তখন ওর এই ভুল ধারণাটা ভেঙে দেওয়া উচিত। আচ্ছা সত্যি তো মোহনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশে গিয়ে তো এমনি আমাদের ইনফর্ম করতে হবে, কিছু তো করার নেই। এক মিনিট, পুলিশে ইনফর্ম করতে হলে বাড়ির সবাই আছে, আমি আছি, আমি যাচ্ছি, তুমি চুপচাপ শুয়ে পড়ো, কোথাও যাবে না তুমি। রাজা ঠিকই বলেছে, চ রাজা আমি যাচ্ছি তোর সঙ্গে। দুষ্টু তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি, চ চলো। দুষ্টুমা তুই কেন এত চিন্তা করছিস বলতো এই শরীরে? আমি আছি তো, আমি যাচ্ছি থানায়, তুই কোনো চিন্তা করিস না। বল আস্তে আস্তে, দেরি হচ্ছে না কেন? বলছি এখানে হতার মতো দাঁড়িয়ে না থেকে তুমি ওদের সাথে যাও। আমি তুমি যাবে, আমি যদি পারতাম তাহলে আমি যেতাম, দুষ্টুকে লকআপে পুড়ে তবেই ফিরতাম। যেহেতু আমি মাথা তুলতে পারছি না, আমার শরীরটা খারাপ, তাই তুমি আমার বদলে যাও, বুঝেছো? যাও যাও।